বাদী কথা বলবো না তাই এখন বাবা ছেলেদের থেকে বাবা মেয়েদের জোর বেশি তাই বাউল এখানে বলবে সেইভাবে ওরে সবাই যদি যাবে হরির দ্বারে দুটো দ্বারে একটা হচ্ছে জমিদার আর একটা হচ্ছে হরির দ্বার এই কলিযুগের মানুষ যদি সবাই বলা ধর্ম করবে তাহলে অধর্ম কে করবে অধর্ম আপনারা যদি কেউ না করেন আমাতে আর এই দেখুন এখন পাক্কা বাবুন পাক দিয়ে বসে বসে আছে বাবা আর আমি বাবা ফাটা বাবুন আমি ফাটা বেঁধে বসে আছি এই দুজনে মিলে যাব ঠিক আছে তাই বাবু বলেছে ওরে সবাই যদি যাবে হরির দ্বারে ও গো কে যাবে গো জমির দ্বারে সবাই যদি বাবা হরিদ্বারে যাবে তাহলে বাবা জমিদারে কে যাবে কেউ না যায় আমরা দুজনে যাবে তাই মহাজন এখানে কি বলেছে আগে যদি জানতাম তাহলে আমি বাউল গান শিখতাম না কেন শিখতাম না প্রথমে বলেছি যে পাষণ্ডের ক্ষমা হয় কোনো কোনো কারণে কেন ভণ্ড আমি বলে ভগবান ক্ষমা করবে না তাই বলেছে তাহলে ধরে ভবনে তুলসী গাছে জল ঢেলে গঙ্গায় স্নান আমি করবো না বলেছে বলে বুদ্ধি ঘর সাত চল্লিশ বেরিলে তোমাদের ফর্সা চল্লিশ বছর যখন হয়ে যাবে বাবা দেখবেন এ মানব দেহ আস্তে আস্তে ফর্সা হবে তাই বলেছে ওরে মানব দেহ অন্ধকার গত বছর প্রচুর ফুল ফুটেছিল এবছর একটু অল্প ফুল ফুটেছে তাই এখানে কি বলেছে কালী পূজা মানে কি জানেন কালী পূজা মানে হচ্ছে বাবা শক্তি আরাধনা তাই নারী হচ্ছে পরম শক্তি নারীর কৃপাতে জগতের পুরুষের মুক্তি গো তাই বাবু কেমন কথা বলেছে
আমরা কিন্তু সবাই কালী পূজা করি গো কলিযুগের সন্তান আমরা কেমন কালী পূজা করি কলা কিন্তু বাজারে ছাড়িয়ে বিক্রি করে মাটি বোঝা আপনারা বুঝে নেবেন তাই বাউল এখানে বলেছেন কল পরে মাটিতে মাথায় খালি কালী বাজারে বুঝে না তার কারণ বকবক করে বললে হবে না তার কারণ এই শরীরে ছকানা রাম ছাগলের পাটা আছে বাবা সেই পাটা কটাকে যদি তাই এই শরীরে ছকানি রাম ছাগলের পাটা আছে তা বাবা কান্দির বাজার থেকে লাইলনের দড়ি কিনে নে যদি এই ছাগল গরু টাঙানোর মতো সেই পাটা কটাকে মাঠে টাঙিয়ে দিয়ে এসে যদি তুলসী তলায় জল ঢালেন পূজা করে তাহলে ঠাকুরকে মানা বাবা কিছু মনে করবে না দিনে করে হরি হরি পাকা বাউল না আমি বাবা ফাটা বাউল দেখেন তো আমার ফাটা বাউল পাকা বাউল বাবা দিনে করবে হরি হরি সুযোগে পেলেই বাবা পরের জন্মেতে নাগল দিনে কেমন বাউল দেখুন আমরা মাটিতে মাথায় কালি কালি বাউল মা তো আজমা চাইনি কি চাইছে বলেছে তোর মধ্যে যে কাম পাতা যায় সেটাকে তুই বলে দিতে পারবি পারবো না কলির হাত দিয়ে ছাগল ডাকছে মেয়েমা কাক ডাকছে কা কলির বলছে শুধু বাবা কামের জমি নেই তাই রাহুল বলেছে আমার ঘরে আছে কাম পাঠা